সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সুইটবার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের ন্যায় আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছি আমি মাহমুদ। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনার পাখির শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণ করবেন, কোনো প্রকার মেডিসিন ছাড়াই বিশেষ কিছু খাবারের মাধ্যমে আপনার পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি আপনি ঘরে বসে থেকেই পূরণ করতে পারবেন। যে খাবারগুলো, যে টেকনিকগুলো আজকের ভিডিওতে শেয়ার করব সেগুলো 100% কার্যকর, সেই জন্য পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কারণ এই ভিডিওটি পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার পাখির ক্যালসিয়ামের অভাব পূরণ করবেন। আমাদের এই চ্যানেলে নিয়মিত পাখি পালন বিষয়ক এবং কবুতর পালন বিষয়ক নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। আমাদের এই ছোট্ট পরিবারের আপনিও সঙ্গী হতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। আপনি অনেক সময় খেয়াল করে দেখবেন আপনার পাখি যখন ডিম দেয় অনেক সময় নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। এর কারণ হলো পাখির শরীরের ক্যালসিয়ামের অভাব। আর ডিমের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, এই কারণে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে এবং তার শরীরের ক্যালসিয়ামের অভাবটা সে পূরণ করতে চায়। সেই জন্য আপনার পাখির শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য সর্বফার্স্ট আমি রেকমেন্ড করব আপনার পাখিকে আপনি নিয়মিত ডিমের সাদা অংশ যেটা আছে ডিমের সাদা অংশ খাওয়ানোর চেষ্টা করবেন। কিভাবে ডিমের সাদা অংশ খাওয়াবেন দেখেন, আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি একটি ডিম নেবেন, ডিম নিয়ে ডিমটি সুন্দরভাবে ভেঙে নেবেন। একটি পাত্রের ভিতরে ডিমটা ভেঙে তার ভিতর থেকে যে কুসুম আছে সেই কুসুমটা সরিয়ে ফেলতে হবে। কুসুমটা সরিয়ে ফেলার পরে আপনার যে ডিমের সাদা অংশটা আছে এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামই কিন্তু আপনার পাখির শরীরে প্রয়োজন। এই ক্যালসিয়াম যখন আপনার পাখিকে নিয়মিত খাওয়াবেন আপনি, তখন কিন্তু আপনার পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি খুব দ্রুতই রিকভার করবে। আপনার পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে দুই নম্বর যে জিনিসটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে আপনি নিয়মিত আপনার পাখিকে কলমি শাক খাওয়াবেন। কারণ কলমি শাকেও কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, যেটা আপনার পাখির শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পূরণে সহযোগিতা করবে। আমি আজকের ভিডিওতে যে খাবারগুলো খাওয়ানোর কথা বলতেছি এই খাবারগুলো কিন্তু অবশ্যই আপনার পাখিকে একটা মানে রুটিনের ভেতরে খাওয়ানোর চেষ্টা করবেন, নিয়ম করে খাওয়াবেন। এক সপ্তাহ খাওয়ালেন আবার 15 দিন খাওয়ালেন না, এমন করা যাবে না। আপনি কলমি শাকটা সপ্তাহে 2 থেকে 3 বার নিয়মিত খাওয়াবেন এবং এর ভিতরে আরও কিছু খাবার আছে যেগুলোও পর্যায়ক্রমে দিতে হবে, সেটা আমি পরবর্তীতে বলতেছি। কলমি শাকটা আপনি সপ্তাহে 2 থেকে 3 বার খাওয়াবেন। এর মাঝে মাঝে আপনি ডিমের কুসুম যেটা ছাড়া সাদা অংশ দেখাইলাম এটা খাওয়াতে পারেন সপ্তাহে 2 বার। আরও কিছু খাবার আছে যেটা বলবো এখনই। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনার পাখির খাঁচায় সবসময় ক্যাটেল ফিশ বন এবং মিনারেল ব্লক, এই দুইটা জিনিস সবসময় খাঁচায় প্রোভাইড করে রাখবেন। কারণ আমরা যে পাখিগুলো পালন করি এগুলা কিন্তু খাঁচায় পালন করি, বাহিরের পরিবেশে ঘোরাঘুরি করা পাখিগুলো কিন্তু অল টাইম অ্যাক্টিভ থাকে, কিন্তু খাঁচার পাখিগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় না। সেই জন্য এদেরকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো আমরা দিলে গান তারা পাবে। সেই জন্য আপনার পাখির খাঁচায় মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিশ বন এই জিনিস দুইটা সবসময় দিয়ে রাখবেন। মিনারেল ব্লক যেটা আছে সেটা আপনি পাখির দোকানে 40 থেকে 50 টাকা পিস নিতে পারে এগুলো কিনতে পাবেন। আর যেটা ক্যাটেল ফিশ বন এটা 1000 থেকে 1200 টাকা কেজি, বিভিন্ন স্থান ভেদে দাম আলাদা আলাদা আছে। আপনি যদি এক জোড়া পাখি থাকে আপনি 50 গ্রাম যদি কিনেন আপনি 1 মাস 1.5 মাস অনায়াসে চলে যাবে, কোনো সমস্যা নাই। আপনি যে বিভিন্ন পাখির দোকানে এই জিনিসগুলো পেয়ে যাবেন। পাখির ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য পরবর্তী যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনার পাখিকে সবসময় মৌসুমি যে শাকসবজিগুলো আসবে সেই মৌসুমি শাকসবজিগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ মৌসুমি শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল ইত্যাদি বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের সমৃদ্ধ থাকে। সেই জন্য নিয়মিত আপনার পাখিকে মৌসুমি শাকসবজি খাওয়ানোর চেষ্টা করবেন, হোক সেটা লাইক পালং শাক হতে পারে, পুঁই শাক হতে পারে, গাজর হতে পারে, বাঁধাকপির পাতা হতে পারে, ফুলকপির পাতা হতে পারে ইত্যাদি। মানে যে মৌসুমি সবজিগুলো আমরা নিয়মিত বাসায় খেয়ে থাকি মৌসুমি সবজিগুলো অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করবেন, এটা নিয়মিত আর কি। একবারে মানে খাওয়ালেন আবার 2 মাস খাওয়ালেন না এমন না, নিয়মিত যেটাই খাওয়াবেন পর্যায়ক্রমে
প্রতিদিন প্রায় খাঁচায় কোনো না কোনো কিছু আপনি আজকে একটা দিলেন, পরবর্তী দিনে আরেকটা দিলেন, এরকমভাবে চেঞ্জ করে করে আপনার খাঁচাতে নিয়মিত সপ্তাহে প্রায় 5 থেকে 6 দিন কিংবা 7 দিন আপনার পাখিকে এক্সট্রা কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। পাখির ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য আরও একটি কার্যকর খাবার পাখির জন্য সজনে পাতা। আপনি আপনার পাখির খাঁচাতে যে খাবারগুলো প্রোভাইড করবেন তার ভিতরে নিয়মিত কিছুদিন পর পর আপনি আপনার পাখিকে সজনে পাতা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সজনে পাতাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম মিনারেলে ভরপুর থাকে। পাখির শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য পরবর্তী যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার পাখিকে নিয়মিত সফট ফুড এবং এগ ফুড দেওয়ার চেষ্টা করবেন। সফট ফুড এবং এগ ফুডেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেল এগুলো জেনারেট করে আপনার পাখির শরীরের জন্য। সেই জন্য আপনার পাখিকে নিয়মিত সফট ফুড বলতে এই শাকসবজিগুলোই বোঝানো হয়েছে, আর এগ ফুড যেটা আর কি ঘরে তৈরি করা হয়। এগ ফুড কীভাবে তৈরি করতে হয় এই ব্যাপারে বিস্তারিত একটি ভিডিও অল্প কিছুদিনের ভিতরে আমার চ্যানেলে আপলোড করা হবে, যদি আপনারা অজানা থাকে তাহলে সেখান থেকে জেনে নিতে পারবেন। এছাড়াও ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও আছে এগ ফুড সম্পর্কে, সেখান থেকেও জেনে নিতে পারবেন। পাখির ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য সর্বশেষ যে খাবারটির কথা বলবো পাখির সেটা হচ্ছে ডিমের খোসা। আপনি ডিম ভাঙার পরে যে খোসাটি থাকে সেই খোসাটি আপনার খাঁচায় আপনার পাখিকে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন যেদিন আপনি ডিমের সাদা অংশ খাওয়াবেন সেই দিনে না দেওয়াটাই বেটার, কারণ সেই দিন ডিম খাওয়ার জন্য পরবর্তীতে সেই ডিমের খোসা কিংবা ডিম লেগে থাকা ডিমের খোসা নাও খেতে পারে। সেই জন্য যেদিন ডিমের খোসা দেবেন সেদিন আর ডিমের সাদা অংশ দেবেন না। এতে কিন্তু প্রচুর পরিমাণ মিনারেল এবং ক্যালসিয়াম দুটোই বিদ্যমান, সেই জন্য এই জিনিসটা পাখির জন্য খুবই উপকারী। ডিমের খোসা কিভাবে তৈরি করতে হয় এই ব্যাপারে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ডিমের খোসাও কিন্তু একটাভাবে প্রসেস করা যায় গ্রিড আকারে, সেই ব্যাপারে ঘরে বসে থেকে কীভাবে গ্রিড উৎপন্ন করবেন কিংবা ডিমের খোসা কীভাবে প্রসেস করবেন এই ব্যাপারে একটি বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ খুব দ্রুতই। আজকের ভিডিওটাতে যে বিষয়গুলো আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করেছি এই বিষয়গুলো যদি সঠিকভাবে আপনি কার্যকর করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি বলতেছি আপনার পাখিকে কোনো মেডিসিন খাওয়াতে হবে না ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য। তবে হ্যাঁ, এই প্রসেসগুলো কমপ্লিট করার জন্য একটু সময় দিতে হবে আপনার পাখিকে। খাবারগুলো নিয়মিত আপনার পাখিকে প্রোভাইড করবেন এবং পাখিকে সঠিক পরিবেশে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার পাখির শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণ করে ভালো একটি রেজাল্ট পাবেন পাখির থেকে। আশা করি এই ভিডিওতে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি আপনাকে কিভাবে আপনার পাখির শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণ করবেন মেডিসিন ছাড়াই। পরবর্তীতে এই চ্যানেলে পাখি পালন বিষয়ক এবং কবুতর পালন বিষয়ক আরও আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে, সেই জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।